সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার। তাকে আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার এবং মামলা দেওয়া হয়েছে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর তাকে যদি হাতে নাতে আটক করা হয়ে থাকে তাহলে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন কেন? মামলা হয়েছে দুই ধরনের আইনে, দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে, যা আইনে সাংঘর্ষিক। রোজিনাকে সোমবার বেআইনিভাবে সচিবালয়ে 5 ঘন্টা আটক রাখার পর থানায় হস্তান্তর করা হয়। এরপর করা হয় মামলা। কিন্তু এই 5 ঘন্টা কিভাবে আটক রাখা হলো? রোজিনার আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার বলেন, এই বেআইনি আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। রোজিনা চাইলে এর বিরুদ্ধে মামলাও করতে পারবেন। রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু সোমবার রোজিনাকে সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পিএসএর রুমে আটকের পর খবর পেয়ে সেখানে যান। তিনি অভিযোগ করেন, মোবাইল ফোনে কোনো ডকুমেন্টের ছবি তোলা বা কোনো ডকুমেন্ট চুরির ঘটনা ঘটেনি, পুরো বিষয়টি সাজানো। তিনি স্বাস্থ্য বিভাগের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তাকে কৌশলে ডেকে নিয়ে ওই মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে। আমার সামনে তার মোবাইল ফোন ও ব্যাগ চেক করে কিছুই পাইনি। রোজিনাকে শারীরিক ও মানসিকভাবে 5 ঘন্টা ধরে হেনস্থা করা হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি। রোজিনাকে শারীরিক ও মানসিকভাবে 5 ঘন্টা ধরে হেনস্থা করা হয়। তিনি এখনও ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সোমবারই তিনি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন সচিবালয়ের ক্লিনিকে। রোজিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে দণ্ডবিধির 319 ও 441 এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারায়। দণ্ডবিধির ওই ধারায় প্রকাশ্য কোনো জায়গা থেকে কিছু চুরির কথা বলা হয়েছে, আর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারায় গোপন কোনো জায়গা থেকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নথি নেওয়ার কথা বলা হয়েছে। এই দুইটি ধারা একসঙ্গে প্রয়োগ সাংঘর্ষিক। প্রশান্ত কুমার হালদার বলেন, এইভাবে মামলা করাই মামলা প্রমাণ করে যে মামলাটি মিথ্যা এবং বেআইনি। আর মামলার অভিযোগের সাথে কোনো জব্দ তালিকা এবং জব্দ করা কোনো কিছু আদালতে উপস্থাপন করা হয়নি। থানায় মামলা করার আগে রোজিনাকে সচিবালয় থেকে একটি ফরওয়ার্ডিং দিয়ে পাঠানো হয়। তাতে শুধু মোবাইলে ছবি তোলার কথা বলা হয়েছে, কিন্তু এজাহারে তার সাথে সরাসরি নথি চুরির বিষয়টি নতুন করে যুক্ত করা হয়। রোজিনাকে হয়রানির উদ্দেশ্যে বড় প্রমাণ মেলে 5 দিনের রিমান্ড আবেদনে। চুরির ঘটনায় হাতে নাতে যদি আটক করা হয় তাহলে তো চুরির মালও উদ্ধার হয়ে গেল, তারপরও রিমান্ড চাওয়ার উদ্দেশ্য কী? প্রশ্ন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকারের। আসামি রোজিনার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে তা প্রচার হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং অন্য দেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আরও বলা হয়েছে, আসামিকে জামিন দিলে চিরতরে পলাতক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু দাবি করেন, ওই নথিগুলো ছিল বিভিন্ন দেশের সাথে টিকা সংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের। সেগুলো আদালতে উপস্থাপন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, জব্দ তালিকা রয়েছে। এই পুরো ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে আইনজ্ঞ সাদ্দিন মালিক বলেন, তাদের অভিযোগ সঠিক ধরে নিলে তাকে হাতে নাতে আটক করা হয়। তাই যদি হয় তাহলে আইন হলো তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে দেওয়া। সচিবালয়ে পুলিশ আছে, কিন্তু তা না করে রোজিনাকে 5 ঘন্টা আটকে রাখা হলো। এতে প্রমাণ হয় তার বিরুদ্ধে ওই সময় মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। পুলিশ ছাড়া আর কারোর কাউকে আটক রাখার ক্ষমতা নেই। তিনি মনে করেন, রোজিনার ব্যাপারে যা করা হয়েছে তা আক্রোশ থেকে করা হয়েছে, কারণ রোজিনা গত কয়েক মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রিপোর্ট করে আসছিলেন। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। তবে তারও আগে রোজিনা ইসলামকে 5 ঘন্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মন্ত্রণালয়ের ভিতরে রোজিনা ইসলামকে আটকে রাখা, তাকে সেখান থেকে পুলিশের গাড়িতে তোলার স্থিরচিত্র এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে একজন নারী রোজিনা ইসলামের গলা হাত দিয়ে চেপে ধরেছেন। ভিডিওটিতে দেখা গেছে অত্যন্ত রুরু এবং মারমুখী আচরণ তার রোজিনা ইসলামের সঙ্গে। প্রশ্ন উঠেছে, কে এই নারী, কেন এই মারমুখী আচরণ? সাংবাদিক প্রণব সাহা গলা চেপে ধরা ছবিটি শেয়ার করে লিখেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ নতুন কিছু নয়, সবাই চান সংবাদ মাধ্যম আমার পক্ষে থাকবে, অনেকে থাকেও হয়তো থাকে না, কিন্তু পেশাগত দায়িত্ব পালন করার সময় গলা টিপে একজন সাংবাদিককে হত্যার চেষ্টা তা মেনে নেব না, অসুস্থ রোজিনার চিকিৎসা সবার আগে হতে হবে। আরও দাবি, মামলার আগে আটকে রেখে হত্যার চেষ্টার বিচার চাই। সাংবাদিক মুন্নি শাহ লিখেছেন, কার গলা চাপবেন? মনে রাখুন, রোজিনারা একা নন, গলা চাপলেও ভালো সাংবাদিকতা গলা ছাড়ে আরও জোরে।
সাংবাদিক মানস ঘোষ ছবিটি শেয়ার করে লিখেছেন, অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি রোজিনা ইসলামকে হত্যা চেষ্টার মামলা হোক। হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ লিখেছেন, রাতের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দেওয়া হোক, সেই সঙ্গে ন্যাক্কারজনক ও অমানবিকভাবে সাংবাদিক নিপীড়নকারী স্বাস্থ্য সচিব ও অতিরিক্ত সচিব সহ সব কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করা হোক। দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। সোমবার রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিববির আহমেদ ওসমানি। মামলা দায়েরের পর রোজিনাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে পুলিশ রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠায় রোজিনাকে। এদিকে রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন সাংবাদিকরা, তাদের মধ্যে একজন খালেদ মহিউদ্দিন। জার্মান গণমাধ্যম ডয়চেবেলের বাংলা সংস্করণের পরিচালনায় থাকা খালেদ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি চুরির অভিযোগে নিজেকে গ্রেফতারের কথা বলেন। আমার বিরুদ্ধে মামলা দেন শিরোনামে খালেদ মহিউদ্দিন লিখেছেন, রোজিনার বিরুদ্ধে যে কারণে মামলা দিচ্ছেন ওই কারণে আমার বিরুদ্ধেও মামলা দেন, নথি আমিও চুরি করছি। সদাশয় সরকার মনে রাইখেন, আমারে বা আমগরে নথি দেওয়ানোর বা দেখানোর সাহস আপনার নাই, খালি নথি দিয়া রিপোর্ট হয় না, আপনারে জিগাইতাম পরে যে এই কামটা কেন করছেন। আরও মনে রাইখেন, রাষ্ট্রের বা মানুষের ক্ষতি করার কোনো সুযোগ আমগো মতো নথি চোরগো নাই, আপনারা যারা নথির কারবার করেন তাগো আছে। মনে আছে মেডেলে সোনা বা রূপপুরের বালিশ, ওপেন চ্যালেঞ্জ দিলাম, যুক্তি দিয়ে দেখান স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবের একান্ত সচিবের কাছে এমন কোনো নথি আছে যা প্রকাশ হলে এদেশের বা দেশের মানুষের ক্ষতি হইব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষ থেকে গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরির চেষ্টা এবং মোবাইলে ছবি তোলার অভিযোগ আনা হয় রোজিনার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঢাকা শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে 1860 সালে দণ্ডবিধির 379 ও 411 ধারায় চুরি এবং 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারায় গুপ্তচর ভিত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।